মাঠের বাইরে সাব্বিরের কর্মকাণ্ডে বিব্রত বিসিবি, উইন্ডিজ সফর শেষে ব্যবস্থা। এশিয়ান গেমসে পদকের আশা নেই সাগর ও খাদিজার, টাইমিংয়ে উন্নতির লক্ষ্য। সব সমালোচনা মেনে নিলেন নেইমার, শুদ্ধ খেলোয়াড় হিসেবে ফেরার অঙ্গীকার। শৃঙ্খলা ভেঙে আবারও শিরোনামে সাব্বির, এবার ফেসবুক ভক্তকে কটুক্তি আর হুমকির অভিযোগ। সাব্বিরের এমন আচরণে বিব্রত বিসিবি, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। মাঠের বাইরে তারকাদের আচরণ কেমন হওয়া উচিত তা সিনিয়রদের দেখে শিখতে বলেছেন আকরাম খান। বিসিএলের ম্যাচে দর্শক পিটিয়ে এখনো শাস্তির মধ্যে রয়েছেন, আর্থিক জরিমানা গুনেছেন, খেলতে পারছেন না ঘরোয়া ক্রিকেটে। এর আগেও নানা সময়ে শৃঙ্খলা ভঙ্গের কারণে শিরোনাম হয়েছিলেন, পেয়েছেন শাস্তিও। আবারও করছে যারা মনে করে যে আপনার 11 জনে খেলাতে হবে ওই ধরনের প্লেয়ার, কারণ এস্টাবলিশ না, তো এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু এটা বোঝা হচ্ছে দাদা নিজের ক্যারিয়ার নিজে নষ্ট করুন। তবে এসব সমালোচনা জাতীয় দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলেই মনে করেন আকরাম খান। সামনে ঘরের মাঠে ব্যস্ত সূচি, অক্টোবরে আসছে জিম্বাবুয়ে, নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ, সেদিকেই এখন নজর বিসিবির। দুইটা মাঠের উপর অনেক বেশি প্রেসার পড়ে যাওয়াতে আমরা কিন্তু নতুন নতুন ভেনু যাওয়ার চেষ্টা করছি, আর সিলেট এটা ইটস গুড ভেনু, আমরা উইকেটটাও কিন্তু সেখানে বানিয়েছি, এই উইকেট থেকে ওখানকার উইকেটগুলো অনেক ভালো, তো আমার মনে হয় যে এই ধরনের আরও কয়েকটা মাঠ আমরা তৈরি করতে পারি, সেটা প্লেয়ারদের জন্য ভালো হবে। হাতুরু সিংহে ছাড়া ভুগেছে বাংলাদেশ, সম্পূর্ণ কোচিং স্টাফের গুরুত্ব বুঝেছে বিসিবি। এবার স্টিভ রোডস, নীল ম্যাকেঞ্জি, রায়ান কুকদের নিয়ে আশাবাদী বোর্ড কর্তারা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওডিআই সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগবে টি টোয়েন্টিতে, সিনিয়রদের সঙ্গে জুনিয়ররা তাল মেলাতে পারলে টি টোয়েন্টিতেও সাফল্য আসবে মনে করছেন টাইগারদের সাবেক কোচ সরোয়ার ইমরান। এজন্য বোলিং ডিপার্টমেন্টে উন্নতির তাগিদ দিয়েছেন তিনি। তিনজনই ভালো, যদিও পারফরমেন্স তেমন নাই কারো, তো আমার মনে হয় তিনজনে যে কেউ ভালো করতে পারে, কিন্তু এটা আসলে ডিপেন্ড করবে ওরা কিভাবে নিজেকে ইউজ করতেছে। শুরু করতে হবে আমাদের এই জিনিসগুলো ভালো করতে হবে, আম্পায়ারিংয়ের মান ভালো করতে হবে, আর একটা ছেলে জুনিয়রদের আমরা জুনিয়র হিসাবে যদি সারাক্ষণ ট্রিট করি ওরা বিকশিত হতে পারবে না। পদক নয়, এশিয়ান গেমসের টাইমিংয়ে উন্নতি চান মাহফিজুর।